ওরা তো সমস্যা কেন না জীবনে আপেল আপেলটা খাও গোটা আপেল দেবো কিন্তু কালকে তে এন্ড উইশিং খাও এটা খেয়ে নাও আমাকে দিয়ে দিচ্ছি কি রে বাবা আপনারাই বলুন আপেল কার খাওয়া উচিত যার 50 ইয়ার্স হয় নাকি যার 25 ইয়ার্স লাইন হয়ে এসেছে এবার আমি আগে থেকে হাড়ের জোর কার দরকার এখন বেশি এখন গা হাত পা ব্যথা করছে করছে আপেল খাচ্ছে না আমাকে দিচ্ছে এভরিওয়ান গুড মর্নিং সবাইকে এন্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ আজকে হলো মানডে সোমবার আজকে মেডিকেল কিছু ইমার্জেন্সির জন্য আমরা ফ্যাক্টরি যাইনি আজকে বাড়িতেই রয়েছি আজকে সারাদিনের সবটাই তোমাদের সাথে শেয়ার করব সকালবেলা ঘুম থেকে উঠে কি করেছি না করেছি আজকে বিকেল থেকে এখন যদি আমরা ব্লগটা শুরু করছি এখন মর্নিং নেই ইভিনিং হয়ে গেছে আজকে লাঞ্চে ছিল হচ্ছে ভাত ডাল বেগুন ভাজা তারপরে আর মাছ ছিল আলু ভাতে ছিল আরো কিছু ছিল তোমরা দেখতেই পাচ্ছ তারপর লাঞ্চ করার পরে মামনির সাথে একটুখানি কম্পিটিশন চলছিল কে আপেল খাবে এখানে আপেল নিয়ে মারামারি হচ্ছে আপনারাই বলুন আপেল কার খাওয়া উচিত যার 50 ইয়ার্স হয় নাকি যার 25 ইয়ার্স দর্শক জানতে চায় হাড়ের জোর কার দরকার এখন বেশি এখন গা হাত পা ব্যথা করছে করছে আপেল খাচ্ছে না আমাকে দিচ্ছে আমি আমি বলছি যে তুমি খাও তোমার দরকার এখন প্রচুর এনার্জি দরকার তোমার শরীরে খাও এটা খেয়ে নাও আমাকে দিয়ে দিচ্ছি কি রে বাবা আরে এটা খাও খাবে না এক টুকরো দেখো তাহলে তুই খেয়ে নে একটা তোর ফেভারিট ফল না আপেল ওরা তো সমস্যা কেন না জীবনে আপেলটা খাও গোটা আপেল দেবো কিন্তু কালকে তে খাও 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 না এটা যদি আমি খাস আমি কালকে তে গোটা আপেল দেবো ই কি রে ভাই বাবা সেই আপেল নিয়েছে কি সুন্দর খেতে তাই তুমি লিচু গুলো খেয়ে নাও সবাই লিচু খাচ্ছে তুমি তো এটা খাও আইডিয়া হবে না এটা রাখে জন্মদিনে আটা সাইড এন্ড কিন্তু হবে না সব আমি সব গুছিয়ে গেছি না দিলে তো হবে না তুই করতে পারবি না আপেলটা খাও না না তুমি ওটা খাও তাহলে তাহলে হবে তাহলে তো হবে না আপেল গেলে কি হয় জানো আমি তোমার সেই স্টোরিটা বলছি হার্ট ভালো থাকে আমি বল না মামনি গা কেন নেই দা প্লিজ আমি খাবো না মামনি গা আমি খেতে চাই না আপেল আমার একদমই ভালো লাগে না বাট আমাকে জোর করে আপেল খাওয়ানোর প্রচেষ্টা চলছিল এই সব করতে করতে দুপুরটা কেটে গেল তারপরে বিকেলে উঠে চা খেলাম চা ফা খেয়ে তারপরে এখন থেকে ব্লগটা কন্টিনিউ করছি আজকে ইচ্ছা আছে মুম্বাই স্ট্রিট স্টাইলের পাওভাজি বাড়িতে বানানো যদি বৃষ্টি শুরু হয়ে গেছে আর হাওয়া দিচ্ছে তেমন রাস্তায় কারেন্ট ফারেন্ট চলে গেছে এই লোকজন দৌড়চ্ছে মোচা এসছে মোচা মোকা বিদেশে আসে আমাদের কলকাতাতে মোচা আসে চ বাইরে মারাত্মক ঝড় উঠেছে আর বৃষ্টি হয়েছে শুরু আর এখানে মামুনি কেটে এনেছে ম্যাঙ্গো পাওভাজি আমি আগে অনেকবারই বানিয়েছি বাট ফুল রেসিপি কোনোদিনও তোমাদের সাথে শেয়ার করিনি সবসময় আমি দেখাই যে আমি বানিয়ে নিয়েছি কিভাবে বানাচ্ছি সেটা ইচ্ছা আছে তোমাদের সাথে শেয়ার করার আর বাইরে যে বেদাটাও খুব সুন্দর বৃষ্টি হচ্ছে ঝমঝম করে আর ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এই বেদরে গরম গরম পাওভাজি খাওয়ার মজাই আলাদা তো আজকে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো আজকে এই ব্লগটা এন্ড পর্যন্ত আই হোপ আজকের এই ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে অ্যান্ড আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমার মনে হয় ডিউ টু সাম টেকনিক্যাল গ্লিচ লাস্ট কিছুদিন ধরে আমাদের ইউটিউবের ভিউটা একটুখানি ফল করেছে জেনারেলি আমাদের ভিডিও কিন্তু 800, 1K, 1000 এরকম পৌঁছে যায় বাট রিসেন্ট কিছু রিজনের জন্য মেবি হয়তো সবার কাছে নোটিফিকেশন পৌঁছচ্ছে না বা ভিডিওটা সকলে দেখতে পাচ্ছ না তাই জন্য ভিউজটার খুব ফল করেছে তো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট যে আমাদের চ্যানেলে এসে যারা আমাদের নিয়মিত দর্শক আছে প্লিজ রোজ একটু চেক করো নতুন ভিডিও এসছে কিনা যদি নোটিফিকেশন মিস হয় এবং অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে দেখো লাইক করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এটা আমার আজকের রিকোয়েস্ট তো চলো আর বেশি দেরি না করে আজকে ব্লগটা শুরু করা যাক তো এখানে ফার্স্টেই আমি কড়াতে অল্প একটু সাদা তেল আর বাটার নিয়ে নিয়েছি বাটারটা এবার আস্তে আস্তে মেল্ট হয়ে আসছে বাটারটা এরকম মেল্ট হয়ে এলেই আমি এর মধ্যে এবার অ্যাড করছি হলো আগে থেকে কুচিয়ে রাখা রসুন ফোড়নের শুকনো লঙ্কা আর জিরে আর রসুন দিলাম একসাথে বাটারের মধ্যে এবারে ডিমটাকে একটু ফ্রাই করবো তারপরে পেঁয়াজটা অ্যাড করবো
এবারে পেঁয়াজ অ্যাড করে দিলাম, ভালো করে ফ্রাই করে নেব। যতক্ষণ পেঁয়াজটা ফ্রাই হচ্ছে এদিকে আমি একটু লঙ্কা কুচিয়ে নিচ্ছি, আর তার সাথে এখানে দুটো বড় সাইজের টমেটো আছে, টমেটো দুটোকে ভালো করে কেটে নেব। পেঁয়াজটা এরকম ফুলে ফুলে এলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গাজর বিন আর ক্যাপসিকাম কুচানো, এবার ভালো করে সবকিছুকে ফ্রাই করে অ্যাড করে দিলাম আগে থেকে কুচিয়ে রাখা লঙ্কা। এখানে সবজিগুলো ভাজা হচ্ছে আর এখানে আমি দুটো বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, আর ভালো করে এগুলোকে মিশিয়ে দিচ্ছি স্ম্যাশ করে, এটাকে সবজির সাথে লাস্টে মেশাবো। ভেজিটেবলসগুলো হাফ ফ্রাই হয়ে এসছে, এবার আগে থেকে কেটে রাখা টমেটোগুলো অ্যাড করে দিলাম। এখন কি বানানো হচ্ছে পাওভাজির মাঝখানে? এখানে স্প্রাইটটার মধ্যে লেবু নুন এসব দিয়ে একটুখানি ওই পাওভাজির মাঝখানে কাল মা এনেছিল সে খাওয়াই হয়নি, বেজার পড়ে যাবে পড়ে যাবে। রেডি না লেবু দেবো এবার? ও হেভি বানানো হয়ে গেল তো, খালি পুদিনা পাতার অভাব। সবজিগুলো সুন্দর নরম হয়ে এসেছে, আমি এবার এগুলোকে খুন্তি দিয়ে একটুখানি স্ম্যাশ করে দিচ্ছি, কারণ কি যত সুন্দর স্ম্যাশ হবে পাওভাজির ভাজিটা কিন্তু অতটাই সুন্দর টেস্টি হবে। এটা একটু ভালো মতো স্ম্যাশ হয়ে গেলে এর সাথে আলু সেদ্ধ আর বাকি ইনগ্রেডিয়েন্টগুলো অ্যাড করে দেবো। ভেজিটেবলসগুলো অলমোস্ট সুন্দর স্ম্যাশ হয়ে গেছে, এবার এখানে আমি অ্যাড করছি ভুনে জিরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো চিনি আর একটু কাশ্মীরি রেড দিয়ে দিলাম। এবার দিলাম পাওভাজি মশলা আর সল্ট, আর সবকিছুকে ভালো করে মিক্স করবো। অল্প একটু বাটার দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। মশলা সত্যি সব ভালোভাবে মিশে গেছে, এবারে আলু সেদ্ধটা অ্যাড করে দিচ্ছি। এবার আলু সেদ্ধটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি, এবার এখানে অল্প একটু জল দেব। এবার এখানে অ্যাড করে দিলাম জল, এটাকে ভালো করে ফোটাবো, গ্যাস ফুলে দিয়ে দিলাম। অলমোস্ট হয়ে গেছে, একটু লেবু রস অ্যাড করলাম, আর আজকে আমাদের ধনে পাতা আউট অফ স্টক, তাই জন্যে ওখানে ইয়ে দেবো কাসুরি মেথি দেবো ধনে পাতার বদলে ওপর থেকে, ব্যাস তাহলেই হয়ে যাবে রেডি। ভাজি রেডি, এবার এদিকে আমরা পাও শিখবো, পাও ফার্স্টে চারটে শিখবো তারপর বাকিগুলো শিখবো। পাও গুলোকে ভালো করে এবার শেকে নিচ্ছি বাটার দিয়ে, দুটো পিটি শিখবো। কেমন আছে? ব্যাপক মুম্বাই এখন মুম্বাই চলে গেছিস নাকি খেতে খেতে? আমাদের সবার ডিনার ডান, আর আজকের এই ব্লগটাকে করে দিলাম এখানেই এন্ড। যদি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড কিপ সাপোর্টিং ডেলি লাইফ উইথ দেবীরা। খুব তাড়াতাড়ি ফিরছি একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, টেক কেয়ার, গুড নাইট।